হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম কৃষি তথ্য পরিবার থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম আজ আমি কীভাবে টবে বস্তায় কিংবা টেরেতে লাল শাক বপন করা যায় সে পদ্ধতিটা নিয়ে আলোচনা করব বাজার থেকে এই লাল শাকের বীজ সংগ্রহ করে এনেছি এখন এই বীজগুলো আমি এখন বপন করব লাল শাক চাষের জন্য মাটি তৈরি করার সময় বেশ কিছু উপাদান সঠিকভাবে মিশিয়ে নিতে হবে যেমন দোয়াশ মাটি পঞ্চাশ পার্সেন্ট বালি পাঁচ পার্সেন্ট শুকনো গোবর বা পাতা পচাশ আর পঁয়ত্রিশ পার্সেন্ট এবং সাই দশ পার্সেন্ট মিশিয়ে মাটি তৈরি করে নিয়েছি এবার বীজগুলো ছড়িয়ে দিব বীজগুলো এমনভাবে ছড়াবো যাতে করে দলবদ্ধ হয়ে একসঙ্গে না থাকে এবার মাটিগুলো আলতোভাবে চেপে চেপে দিব এবার এর উপর দিয়ে পরিমিতভাবে কিছু গোবর সার ছিল এতে শাকগুলো খুব দ্রুত বেড়ে উঠবে লাল শাক গাছের রোগ বালাই দমনে প্রাকৃতিক পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি যেমন জৈব কীটনাশক জৈব কীটনাশক মানুষের জন্য একেবারেই ক্ষতিকর নাই এগুলো সাধারণত নিমপাতা এবং গাঁদা ফুলের পাতার রস দিয়ে তৈরি করা হয় বর্তমানে নিমের তেল বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় লাল শাক গাছের মাঝে মধ্যে গোড়ায় পচন জাতীয় সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে গাছের গোড়ায় শুকনো ছাই প্রয়োগ করতে পারি ছাই লাল শাক গাছকে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করে এগুলো ছাড়াও অধিকাংশ রোগবালাই থেকে আপনার টবের গাছটি বাঁচাতে চাইলে কিছু পরিমাণ শুকনো নিম পাতা গাছে গোড়ায় দিয়ে রাখুন এটি অধিকাংশ পোকামাকড়কে দূর করতে সাহায্য করে কথার ফাঁকে ফাঁকে আমার গোবর সারগুলো সব দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো আলতোভাবে চেপে চেপে দিব এবার আমি স্প্রে করে দিব বাজারে এই স্প্রে কিনতে পাওয়া যায় একটি বোতলে যথেষ্ট পরিমাণে পানি নিয়ে এই স্প্রের মাধ্যমে সহজেই সেচ দেওয়া যায় মাঝে মাঝে সরিষা খোলের পানি দিলে ভালো হয় তিন দিন পরই বীজ থেকে সহজেই চারা বজাবে আমরা সহজেই টবে বস্তায় ট্রেতে এভাবে লাল শাক সহজেই চাষ করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ